মিয়া খলিফার জন্য নির্জলা উপবাস রাখলেন এক বৃদ্ধ। দেখা যায় প্রাক্তন এই পর্ণতারকার মঙ্গল কামনায় ব্রত পালনে এক হাতে চালনি এবং অন্য হাতে জলের ঘটি নিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছেন বৃদ্ধ। এরপর চালনি দিয়ে দেয়ালে লাগানো মিয়া খলিফার মুখও দেখেন তিনি, যা রীতিমতো ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মিয়া খলিফার জন্য নির্জলা উপবাস রাখলেন এক বৃদ্ধ। দেখা যায় প্রাক্তন এই পর্ণ তারকার মঙ্গল কামনায় ব্রত পালনে এক হাতে চালনি এবং অন্য হাতে জলের ঘটি হাতে বাড়ির ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছেন বৃদ্ধ। এরপর চালনি দিয়ে দেওয়ালে লাগানো মিয়া খলিফার মুখও দেখেন তিনি, যা রীতিমতো ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রাক্তন পর্ণতারকার মঙ্গল কামনা করে করবা চৌথ ব্রত পালন করলেন ওই বৃদ্ধ। করবা চৌথ উত্তর ভারতের বিবাহিতা নারীদের পালনীয় ব্রত। স্বামীর মঙ্গল কামনায় তারা নির্জলা উপোস রাখেন। কৃষ্ণ চতুর্থীর সন্ধ্যায় আকাশে চাঁদের দেখা মিললে তবেই স্বামীর হাত থেকে জল খেয়ে উপোস ভঙ্গ করেন মহিলারা। কিন্তু এক্ষেত্রে করবা চৌথ ব্রত পালন করলেন ওই বৃদ্ধ। মিয়ার জন্য বৃদ্ধের ব্রত পালন করার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওয়ে দেখা যায় এক হাতে চালনি এবং অন্য হাতে জলের ঘটি হাতে বাড়ির ছাদের দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ। চালনি দিয়ে চাঁদ দেখছেন তিনি, চালনির সামনে মঙ্গল প্রদীপ রাখা। এরপরেই ওই বৃদ্ধ ছাদের একটি দেয়ালের দিকে ঘুরে দাঁড়ান। চাঁদ দেখার পর সেই দেয়ালে লাগানো মিয়ার একটি ছবিও চালনির মধ্যে দিয়ে দেখেন তিনি। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুরুজির নামে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন, লাইক পড়েছে হাজার হাজার। অনেকে ভিডিওটি দেখার পর মজার মজার মন্তব্য করেছেন। একজন মজা করে লিখেছেন, মানুষের আবেগ দিয়ে খেলবেন না। অন্য একজন আবার লিখেছেন, এত ভালোবাসা দেখে আমার চোখে জল এসে গেল। তৃতীয় আর একজন লিখেছেন, বুড়ো বয়সে ভীমরতি। হিন্দি সিনেমা ও টিভি সিরিয়ালের সৌজন্যে এমন দৃশ্য শুধু অতি পরিচিত নয়, করবা চৌথ ব্রত এখন বেশ জনপ্রিয়। স্বামী দীর্ঘায়ু কামনায় উত্তর ভারত ও পশ্চিম ভারতের বিবাহিত মহিলাদের মতো এই ব্রত এখন অনেকেই পালন করে থাকেন। করবা অর্থাৎ মাটির পাত্র, চৌথ অর্থাৎ চতুর্থী, এই দুয়ে মিলে ব্রতের নামকরণ। এই ব্রতে কড়াইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা ব্রত রাখেন তারা নতুন কড়াই কেনেন, সেখানে রাখেন নতুন কাপড়, কাঁচের চুড়ি এবং বাড়িতে তৈরি মুখরোচক খাবার ও মিষ্টি। একে অন্যের সঙ্গে সেই কড়াই আদান প্রদানও করেন তারা। কৃষি সভ্যতার সঙ্গেও এই ব্রত জড়িয়ে। চ্যানেলেরও বিনোদন ডেস্ক।